সালাম আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার খুব বেশি সময় হাতে নেই। এখন থেকে বড় জোর 40 থেকে 45 দিন পরীক্ষার জন্য সময় পাবে তুমি। শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার আগমুহূর্তে এসে অধিকাংশ শিক্ষার্থীরাই খুব জোরে সোরে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। দ্যাটস ওয়াই বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে। তোমরা যারা জানোবিডি চ্যানেলের নিয়মিত দর্শক, তারা জানো আমরা ধারাবাহিকভাবে অনার্স প্রথম বর্ষের প্রস্তুতিমূলক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটিতে তোমাদের বহুল জিজ্ঞাসিত 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি বরাবরের মতো তোমরা পূর্ণ মনোযোগ ধরে রেখে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে তোমরা অনেক কিছুই জানতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা প্রথম যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় কি বোর্ড প্রশ্ন রিপিট হয় কিনা। এটা অনেকেই বারবার কমেন্ট করে জানতে চেয়েছ। তারপরে জানতে চেয়েছ যে 2023 সালের জন্য কোন কোন বোর্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষে আলোচনা করব আমরা যে অল্প সময়ে কোন ধরনের সাজেশনগুলো ফলো করলে তুমি পরীক্ষায় সর্বাধিক প্রশ্ন কমন পাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথম প্রশ্ন আসি যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় কি বোর্ড প্রশ্ন রিপিট হয় কিনা। দেখো, এই প্রশ্নের উত্তরে যদি আমি বলি যে রিপিট হয় কিনা, এক কথায় বলতে গেলে হ্যাঁ, অবশ্যই হয়। তুমি যদি বিগত 3 থেকে 4 বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করে দেখো, তাহলে দেখবা প্রত্যেক বছরই তোমার যে প্রশ্নপত্র হয় সেখান থেকে বোর্ড কোশ্চেন রিপিট হয় 60-70%। ঠিক আছে, এটা মিনিমাম বোর্ড কোশ্চেন থেকে রিপিট হয়। তবে কিছু ম্যাথের সাবজেক্ট আছে, যেমন সায়েন্সের সাবজেক্টগুলোতে একটু তুলনামূলক কম কমন হয়, যেমন 40-60%। ঠিক আছে, 50%-এর আশেপাশে কমন পড়ে, একটু তুলনামূলক কম কমন পড়ে। কিন্তু যেগুলো থিওরিক্যাল সাবজেক্ট সেখানে 70% কমন হয়, অনেক সময় 90%ও কিন্তু বোর্ড কোশ্চেন থেকে রিপিট হয়। ঠিক আছে, তাহলে বোর্ড কোশ্চেন পরীক্ষার প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, তবে কিছু কিছু পরীক্ষায় এর ব্যতিক্রম হয়। যেমন এবছর 4th ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটা সাবজেক্টে ব্যতিক্রম ধর্মী একটা ঘটনা ঘটেছিল। ঠিক আছে, ইতিহাসে এটাই মেবি প্রথম যারা 4th ইয়ারের পরীক্ষা দিয়েছো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। তোমরা জানো একটা পরীক্ষায় আর্থিক অবস্থার বিবরণী, হ্যাঁ, এই সাবজেক্টটাই মোটামুটি 5% বোর্ড কোশ্চেন থেকে রিপিট হয়নি। এটা খুবই দুঃখজনক একটা বিষয় ছিল, 5% বোর্ড কোশ্চেন থেকে রিপিট হয়নি। সো এরকম কিন্তু ঘটনা খুব কম ঘটে এবং এটা রেয়ার। তোমাদের ফার্স্ট ইয়ারে এই ধরনের ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। সো সেই জায়গা থেকে বলতে পারি বোর্ড কোশ্চেন থেকে অবশ্যই প্রশ্ন রিপিট হবে। আচ্ছা, এখন আমরা 2 নম্বর যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তরে যাব। 2 নম্বরে আমরা বলেছিলাম যে 23-এর জন্য কোন কোন বোর্ড বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রথম প্রশ্নের উত্তরে জানলাম যে বোর্ড কোশ্চেন অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো কোন কোন বোর্ড 2023 সালের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যদিও তোমরা 2023 সালের পরীক্ষার্থী, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তোমরা 23 সালের পরীক্ষার্থী নয়, তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2022 সালের। ঠিক আছে, তোমরা 22 সালের পরীক্ষার্থী, কিন্তু পরীক্ষাটা সেজানজটের কারণে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 2023 সালে। ঠিক আছে, একটু ক্লিয়ারলিভাবে বুঝবা, 2022 সালের পরীক্ষার্থী, কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে 23 সালে, কিন্তু অ্যাকচুয়াল পরীক্ষার্থী তোমরা কোন সালের? 2022 সালের। এই জন্য আমরা একটা নিয়ম জানি, তোমরাও জানে এটা, টিচারদের কাছ থেকে অনেক আগে থেকে শুনেছ, যে জোর সালের পরীক্ষার্থী জোর সালের পড়বে। ঠিক আছে, আর বিজোর সালের পরীক্ষার্থীরা কি পড়বে? বিজোর সালের প্রশ্ন পড়বে। এখন যেহেতু তোমরা জোর সালের পরীক্ষার্থী, কাজেই তোমাদের পরীক্ষায় জোর সাল থেকে প্রশ্নপত্র কি হবে? রিপিট হবে। ঠিক আছে, তো জোর সাল কি কি আছে? 2020 সাল, তারপরে কত হবে? 2018 সাল। ঠিক আছে, তারপরে 16 সাল, 14 সাল। মিনিমাম তোমাকে এই 4টা ইয়ার অবশ্যই পড়তে হবে। এর বাইরেও যদি তুমি পড়তে পারো 2012টাও দেখতে পারো, হ্যাঁ, না দেখলেও কোনো সমস্যা নেই। এর মাঝখানে তুমি 2019 সালটাও দেখতে পারো। এক কথায় যদি আমি বলি যে কোন কোন বোর্ড গুরুত্বপূর্ণ, যদি তোমার হাতে সময় থাকে, তাহলে 2020 থেকে তুমি 2014 সাল কমপ্লিটলি পড়ে ফেলবে। ঠিক আছে, এই 2020 থেকে 2014 সাল যদি তুমি কমপ্লিটলি পড়তে পারো, তাহলে মোটামুটি তোমার পরীক্ষার জন্য একটা হার্ড প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, 2020 থেকে 2014 সাল যদি পড়তে পারো, আর সময় যদি কম থাকে, তাহলে শুধুমাত্র কি পড়বা? এই জোর সালগুলো তুমি পড়ে ফেলবা। কথা ক্লিয়ার? এই বোর্ড কোশ্চেনগুলো তোমার পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তরে চলে যাই যে অল্প সময়ে কোন সাজেশন ফলো করবে। দেখো,
অল্প সময়ে যেহেতু তোমার হাতে সময় খুব কম, 40-45 দিন, তুমি যদি এখন ব্যতিক্রম, দিকদর্শন এই টাইপের কোনো সাজেশন ফলো করতে যাও তুমি কি এত সময় পাবে না? আবার বোর্ড কোশ্চেনে যদি সব পড়তে চাও তাহলে কিন্তু সময় পাবে না। আগে থেকে যাদের পড়া আছে তারা আমার এই বোর্ড কোশ্চেনগুলো পড়তে পারো, কিন্তু যাদের একদমই পড়া নাই তারা কিন্তু এই সাজেশান কিংবা বোর্ড কোশ্চেন পড়তে গেলে বিপদে পড়বে। তো তাদের জন্য আমি রেকমেন্ড করবো আমাদের এক্সাম ব্যাচ, ঠিক আছে? তো আমাদের এই এক্সাম ব্যাচ শুধুমাত্র আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, তারপরে একটু বলছি কারণ অনেক নতুন নতুন স্টুডেন্টরা ভিডিও দেখতে পারে, ঠিক আছে? তো তাদের জন্য আমি বলবো এক্সাম ব্যাচে জয়েন হয়ে যাও, এখানে কমপ্লিটলি 12টা মডেল টেস্ট, প্রত্যেকটা বিষয়ের উপর 100% কমন উপযোগী শর্ট সেশন, 2টা লাইভ ক্লাস, কমপ্লিট স্টাডি প্ল্যান। আসলে আমাদের বিগত ভিডিওগুলোতে এই বিষয়ে আলোচনা করা আছে। তবে একটা কথা আমি স্পেশালি বলতে চাই, যারা পাশ করানোর সন্দেহ আছে তাদেরকে বলবো যে তুমি আমাদের এই কোর্সে জয়েন হও, তোমাকে পাশ করানোর দায়িত্ব আমাদের। কারণ আমরা মনে করি ফার্স্ট ইয়ারে পাশ করার কোনো ব্যাপারই না, তবে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, এলোমেলোভাবে পড়লে 100% তুমি ফেল করবা। এই জন্য বলবো আমাদের এক্সাম ব্যাচে জয়েন হয়ে যাও। আশা করছি আমাদের এই ব্যাচের মাধ্যমে তোমরা অনেক কিছু অল্প সময়ে কাভার করতে পারবে, এবং যারা ভালো স্টুডেন্ট ফার্স্ট ক্লাসের প্রত্যাশী তাদের জন্য আমাদের এক্সাম ব্যাচের বিকল্প কিছু আছে বলে আমি মনে করি না। শিক্ষার্থী বন্ধুরা, অল্প সময় আমাদের এই সাজেশানগুলো তোমরা ফলো করতে পারো। এই যে দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টে শর্ট সাজেশান আমাদের রেডি আছে, ঠিক আছে? যেমন হিস্ট্রি ডিপার্টমেন্টে আমরা দেখি ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস, এই সাবজেক্টের সাজেশানে যদি দেখি, দেখো আমরা কিন্তু সব বোর্ড এখানে নিইনি, আমরা সেই সব বোর্ডগুলো আমাদের সাজেশানে রেখেছি যে বোর্ডগুলো এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন দেখো এখানে একটা বেজোর সালের প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা এই সাজেশানে রেখেছি। সো এটা একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারো, শুধুমাত্র কোনো কিছু না পড়ে জাস্ট আমাদের সাজেশানটা যদি ফলো করে যাও, কমপ্লিটলি যদি পড়তে পারো, তাহলে আশা করা যায় ফার্স্ট ক্লাস মিস হবে না। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও লম্বা করবো না, আশা করছি তিনটি বিষয় তোমাদের সামনে সঠিকভাবে আমি উপস্থাপন করতে পেরেছি। আমাদের সাথে যুক্ত হও, আমাদের টিচারদের পরামর্শ মতো সাজেশান মতো পড়াশোনা করো, আশা করছি ভালো কিছু হবে। আমি মনে করি ন্যাশনাল ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমাদের এক্সাম বেসের বিকল্প কিছু নাই। ভালো থাকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যার সমাধান আমরা তোমাদের জন্য করে যাচ্ছি, তোমাদের পাশে আছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে তোমাদের কাঙ্ক্ষিত সেবাটা আমাদের থেকে নিতে পারো। ভালো থাকো সবাই।